আবদুল্লাহ ইবনু মাসুদ বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করলাম হে কোন উত্তম তিনি বলেন সময় মতো সালাত আদায় করা আমি বললাম অতবার কোনটি তিনি বলেন অতবার পিতামাতার সঙ্গে সদাচরণ করা আমি বললাম অতবার কোনটি তিনি বলেন আল্লাহর পথে জিহাদ অতপর আল্লাহ রসুল কে আর কিছু জিজ্ঞেস না করে আমি সুপ রইলাম আমি যদি আরও বলতাম তবে তিনি আরো অধিক বলতেন বোকারি শরীফ আধুনিক প্রকাশনী দুই ইসলামিক ফাউন্ডেশন বোকারি শরীফ দুই হাজার কোরআন হাদিসের কথা প্রচার করতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম মাহাদি মিশন